এর আগের ভিডিওতে আমরা দেখলাম হরাইজন্টাল ডিসটেন্স মেজারমেন্ট বাই স্টেডিয়া মেথড। এবার আমি ট্রানজিট থিওডোলাইটের সাহায্যে হরাইজন্টাল ডিসটেন্স মেজার করব লো ডিগ্রি মেথডে। কি বললাম? লো ডিগ্রি মেথড। এটাকে ওয়ান ডিগ্রি মেথডও বলে। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রসিডিওর সেম। আমাকে প্রথমে ইনস্ট্রুমেন্ট স্টেশনে ইনস্ট্রুমেন্টটাকে সেট করতে হবে, সেন্টারিং করতে হবে, লেভেলিং করতে হবে। তারপরে আমার যে অবজেক্ট, যেহেতু বেজ অ্যাক্সেসগুলির কথা বলছি আমি, তার মানে আমি অবজেক্টের কাছে যেতে পারবো। আমাকে একটা মেজারিং স্টাফ অবজেক্টের ওখানে সেট করতে হবে। তারপরে আমি কি করব, ইনস্ট্রুমেন্ট প্রথমে 0 0 তে, অর্থাৎ আমার যে ভার্টিক্যাল সার্কেল যেটা আমরা রিডিং নিই, ভিসি এবং ভিডি, সেটা 0 0 তে প্রথমে আমি সেট করব। তার মানে আমার টেলিস্কোপটা হরাইজন্টাল হয়ে গেল লেভেলিং এর পরে। কিন্তু লেভেলিং এর পরে টেলিস্কোপটাকে আমাকে ভিসি এবং ভিডি 0 0 তে ফিক্সড করতে হবে, এবং টেলিস্কোপটাকে আমার যে অবজেক্ট তার সঙ্গে অ্যালাইন করতে হবে, যাতে আমি টেলিস্কোপে চোখ রাখলে অবজেক্টটাকে দেখতে পাই। ঠিক আছে, যেমনভাবে আমরা ডাম্বি লেভেলে করি, ডাম্বি লেভেলে রেঞ্জিং রড দেখার জন্য বা স্টাফ দেখার জন্য আমরা কি করি, ডাম্বি লেভেলটাকে ঘুরিয়ে স্টাফের সোজাসুজি করি, যাতে আমরা স্টাফ রিডিংটা দেখতে পাই। ঠিক একই রকম ভাবে এখানেও আমরা থিওডোলাইটটাকে লেভেলিং সেন্টারিং করব, লেভেলিং করব, তারপরে ভিসিভিটি 0 0 তে নিয়ে টেলিস্কোপটাকে আমি ঠিক ঘুরিয়ে একদম অবজেক্টের দিকে রাখবো, যাতে করে আমি অবজেক্টটা, অর্থাৎ অবজেক্টের নিচে যে স্টাফটা রাখা আছে সেটা আমি দেখতে পাই। এরপরে আমাকে যেটা করতে হবে, এরকম একটা টেবিল তার আগে করে নিতে হবে খাতাতে, সেই টেবিলে আমাকে রিডিং গুলো নিতে হবে। আমি বলেছি মেথডটা হচ্ছে লো ডিগ্রি মেথড বা ওয়ান ডিগ্রি মেথড। প্রথমে আমি কি বললাম যে ভিসিভিটি 0 0 তে রাখবো, রেখে আমি স্টাফ রিডিংটা নেব। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি মিডল স্টেডিয়া দিয়ে রিডিংটা নেব। স্টেডিয়া মেথডে আমি আপার আর লোয়ার স্টেডিয়া রিডিং নিয়েছিলাম, এক্ষেত্রে কিন্তু আমি মিডল স্টেডিয়া দিয়ে রিডিংটা নেব, এবং সেই রিডিংটা আমি এই স্টাফ রিডিং এখানে বসাবো। অর্থাৎ 0 ডিগ্রিতে আমার রিডিং আমি ধরলাম, পেয়েছি 0.650 মিটার। এইবার টেলিস্কোপে চোখ রেখেই স্লো মোশন স্ক্রু যেটা আছে সেটাকে ঘুরিয়ে আমি জাস্ট টেলিস্কোপটাকে 1 ডিগ্রি উপরে বা 1 ডিগ্রি নিচে নামাবো। আমার চোখটা কোথায় থাকবে, ভিসি বা ভিডিতে। ঠিক আছে, আমার চোখ কোথায় থাকবে, ভিসি বা ভিডিতে। অর্থাৎ আমরা যে ভার্নিয়ার স্কেল রিডিং নিই, সেই ভিসি বা ভিডিতে চোখ রেখে স্লো মোশন স্ক্রু সেটাকে ব্যবহার করে আমি জাস্ট টেলিস্কোপটাকে 1 ডিগ্রি ওপরে বা 1 ডিগ্রি নিচে নামাবো। ক্লিয়ার? আমি এখানে 1 ডিগ্রি ওপরে নিয়েছি, নিয়ে আবার আমি আইপিসে চোখ রেখে আবার আমি রিডিংটা দেখে নিলাম। 1 ডিগ্রিতে আমি রিডিংটা দেখে নিলাম, কত হলো আমার 1.250। ঠিক আছে, তাহলে আমার এই দুটো ডিফারেন্স হলো 0.6 মিটার। ওকে, এইটা হচ্ছে আমার প্রাথমিক কাজ হরাইজন্টাল ডিস্টেন্স মেজারমেন্টের জন্য। আমি যদি ব্যাপারটা ছবিতে একটু দেখাই তাহলে ব্যাপারটা কিরকম হয়। এই যে এখানে আমার টেলিস্কোপটা আছে, আমি প্রথমে 0 0 তে নিলাম, নিয়ে আমার এখানে রিডিং এসেছে কত, 0.650। আর আমি 1 ডিগ্রি টেলিস্কোপটাকে তুলেছি, তুলে আমার রিডিং এলো 1.250। তাহলে এই যে ডিফারেন্সটা, এটা আমার, আমি যদি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরি, অর্থাৎ আমি নাম দিলাম আমার এটা ইনস্ট্রুমেন্ট স্টেশন হচ্ছে এ, তাহলে আমি ইনস্ট্রুমেন্ট টেলিস্কোপের পয়েন্টটাকে এ ড্যাশ করলাম, আমি এটাকে ও দিলাম, এটাকে ও 0 দিলাম, আর এটাকে আমি দিলাম এইচ। ঠিক আছে, তাহলে আমি এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি, যে ও ড্যাশ এ ড্যাশ এইচ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি তো, যার সূক্ষ্ম কোণ 1 ডিগ্রি, কারণ আমি 1 ডিগ্রি জাস্ট উঠিয়ে রিডিংটা নিয়েছি, আর এটা হয়ে গেল আমার লম্ব। তাহলে আমার বের করতে হবে কি, ভূমি। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র আমি ব্যবহার করতে পারি, ভূমি বাই লম্ব বা লম্ব বাই ভূমি, যে কোনো একটা ইউজ করতে পারি। লম্ব বাই ভূমি মানে ট্যান করব, আর যদি ভূমি বাই লম্ব করি তাহলে কট করব। তাহলে এসো ক্যালকুলেশনটা করে দেখি। এবার আমি লিখব ফ্রম ট্রায়াঙ্গেল এ ড্যাশ ও ড্যাশ এইচ, ভূমি যেহেতু আমাকে বের করতে হবে, আমি ভূমিটাকে উপরে রাখছি, তাহলে এ ড্যাশ ও ড্যাশ ডিভাইডেড বাই ও ড্যাশ এইচ ইজ ইকুয়াল টু, ভূমি বাই লম্ব করলাম, তাহলে কি হবে, কট হবে। কট কত ডিগ্রি, সূক্ষ্মকোণ কত, 1 ডিগ্রি, 1 ডিগ্রি। অর এবার আমাকে এটা বের করতে হবে তো, এ ড্যাশ
O dash is equal to O dash H into cot 1 degree. এবার cot 1 degree ক্যালকুলেটর করলে পেয়ে যাব আর O dash H কত এই যে এটা তাহলে আমি লিখব 0.600 into cot 1 এর মান আমার কত এলো 57.28 এবার এই দুটোর গুণফল আমার আসছে 34 point something meter তাহলে আমি হরাইজন্টাল ডিসটেন্স পেয়ে গেলাম